সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। যদি ভালো লেগে থাকে ব্লগগুলো, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রত্যেকে মানে যারা দেখবে তারা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। চলো দেখা যাক আজকে সানডে ব্লগ কেমন হয়, আজকের দিনটা কেমন কাটে। তোমরা দেখতেই পেলে আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। আর দেখো পাশের ফ্ল্যাটটা, যে বলছিলাম না আজকে পুজো, আজকে নয় কালকে রাত্রিবেলা সারা রাত পুজো হয়েছে। দেখো যজ্ঞের আগুনটা, এটা সারা রাত কোথায় এদের মানে জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে, যজ্ঞের আগুন এখনও জ্বলছে। আমরা ঘুম থেকে দেখে মানে উঠেই দেখে না একটু অবাকই হয়ে গেছিলাম যে সারা রাত এভাবে যজ্ঞের আগুন জ্বলছিল, এটা রিস তো বটেই, বোধ হয় এখানে কোনো নিয়ম আছে। যাই হোক, আজকের আকাশটা নীল পোর্শনটা দেখা যাচ্ছে না, পুরো সাদা তুলো দিয়েই ঢেকে রাখা হয়েছে মনে হচ্ছে, তাই না? যাই হোক, ছাদে ফটো তোলার ভিড়টা শুধু দেখো, আবার ক্যামেরাম্যান দাদাও আছে কিন্তু এদের জন্যে, প্রচুর ফটো তুলছে। আমি আর প্রমি দেখছিলাম আর হাসছিলাম। চলো এবার যাবো একটু দোকানে, ব্রেড আনতে হবে। আজকে আমার বরের খাওয়ার ইচ্ছে হচ্ছে ডিম টোস্ট, তাই জন্য ভাবলাম আগে নিয়ে আসি ব্রেডটা, কারণ ঘরের পাউরুটিটা নেইও। আর সানডে বলে বেলা তো হয়েইছে অলরেডি না, এখন 10:30 বেজে গেছে। আজকে ব্রেকফাস্ট করতে করতে মনে হচ্ছে 11টা বেজে যাবে। তো এই লিফটে করে নিচে নামতেই যেটুকু টাইম, তোর রাস্তায় এত রোদ, এত রোদ কি আর বলবা। দেখো এদের নিয়মটা, যে বাড়িটায় পুজো হয়েছে আর কি, সে বাড়ির সামনেটা গেটের কাছে এরকম কীরকম ভাত ফাত দিয়েও রেখেছিল, এরকম করে বোধ হয় এখানকার রিচুয়াল এটা। তো আমার ঠিক জানা নেই এটা কী ধরনের রিচুয়াল, তাই জানাতে পারবো না। যেখানটা প্যান্ডেল দেখছো ওখানে এখানে খাওয়া দাওয়া হয়েছে আর কি, আজকে দুপুরবেলা হয়েছে, মানে সানডে দুপুরে খাওয়া দাওয়াটা হয়েছে। যাই হোক, বরের ইচ্ছে এরকম চুবিয়ে চুবিয়ে ডিম টোস্ট খাবে, যদিও এইভাবে ডিম টোস্ট খেতে আমার ভালো লাগে না। আমার একটু ওই ডিমটা ঢেলে দিয়ে ডিমের অমলেটের ওপর যেরকম মানে পাউরুটিগুলো সাজিয়ে দেয় ওরকম ভালো লাগে। তো এখানে তো ওরকম স্লাইস পাউরুটি ছাড়া অন্য কোনো পাউরুটি পাওয়াও যায় না, হয়ে গেছে। আর ও বললো আমি মেয়োনিজ সস দুটোই খাবো, তো ওই জন্য ওকে দুটোই দিলাম। আর ওপরে পাউরুটিটা দেখো কত লঙ্কা ছড়িয়ে রয়েছে। যাই হোক, এবার আমি দুপুরের লাঞ্চের জন্য রেডি করছি। তার আগে অনেকটা টাইম আমি রেস্ট নিয়ে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আলু আর মাংসটাকেও ধুয়ে নিয়েছি, আর আদা রসুন পেস্টটা অলরেডি ফ্রিজে রয়েছে, তাই জন্য আর সেটা করতে হয়নি, এটা একটা রক্ষে। এখন বাজে 11:56 আর আমি এখানে সবে মাংসের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে তো শুধু মাংসের ঝোল ভাতই করবো, আর কিছু করবো না ঠিক করেছি। আর এখানটা একটু অগোছালো হয়ে রয়েছে, আর সমস্তটা গোছানো আছে। এই টেবিলটা তো গোছানোই রয়েছে, শুধু চেয়ারটাও গোছানো আছে। ধরবো চেয়ারে যা যা আছে সব আলমারিতে পুরবো, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি রয়েছে, এগুলো ভাঁজ করে নিয়ে আমি আলমারিতে পুড়ে দেবো, ব্যস তাহলেই হয়ে যায়। আর সোফার বালিশগুলো একটু ঠিক করে দেবো, তারপরে ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, সেটা মাংস কষাতে কষাতে আমার হয়ে যাবে। সত্যি কথা বলতে রোজ একই রুটিনে চলি, তো ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকতে আর ভালো লাগে না। এবার মনে হচ্ছে এবার যদি আমাকে কেউ একটু রান্না করে খাওয়াতো আমার ভালো হতো। এবার মনে হচ্ছে কবে যে কলকাতা যেতে পারবো, সত্যি যাই না, টিকিট ফিকিট কাটা হচ্ছে না। প্রমি ছুটির জন্য একটু অ্যাপ্লাই করেছে, ওগুলোর জন্য একটু অ্যাপ্রুভ হবে কি হবে না এইসবের জন্য একটু ওয়েট করে যাচ্ছি আর কি। তো কি আর বলবো, সব নিয়েই চলছে সবটা মিলিয়ে। তার মধ্যে কালকে সিনেমাটা সত্যি ভালো ছিল, পুরো হাসতে হাসতে তো পেট ব্যথা হয়েইছে কালকে তোমাদেরকে বললাম, আর খুব এনার্জেটিকও ছিল, ভালো লেগেছে। একটু সপ্তাহের শেষের দিনটা যেন ভালোই কাটলো, আবার শুরুটা তো হচ্ছে আজ থেকে, দেখা যাক কেমন কি কাটে। তো চলো তোমাদের সাথে তো শেয়ার করছি সকাল থেকে যেরকম যেরকম কাজ করছি। আজকে সানডে হলেও আজকে বাইরে থেকে খাবার আসেনি, আজকে প্রমির ইচ্ছে করলো একটু ডিম টোস্ট খেতে, আর ও যে কাজটা করছে আর কি শনি রোববার করে সেটাতেই ও ব্যস্ত আছে, তাই ও আসতে পারছে না। তবে পরের শনিবার রোববার ওর এই কাজটা সন্ধ্যে থেকে শিফট হয়ে যাবে, জানি না আর বেরোতে পারবো কি পারবো না। তো ওই জন্যে ও পরের শনি রোববার থেকে ও রান্নাটা করবে, আমি রান্না করবো না। চলো আমি এবার একটা গুছিয়ে নিই, আর ওদিকে মাংসটাও দেখি, আলুটা ভাজা কদ্দুর কি হলো, আর তারপরে ঘরচাট ঘরমোছা দিয়ে নিই। মাংসটা কষাচ্ছি বেশ অনেকক্ষণ ধরেই, দেখে বুঝতেই পারছো ততক্ষণে আমার ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্ত কাজ হয়ে গেছে। আজকে একটু লাইজল দিয়ে ঘরটাকে মুছে দিলাম ভালো করে, বেশ ভালো লাগে তাহলে, আর স্মেলটাও খুব সুন্দর। তো আর দেখো এই জায়গার জামাকাপড়গুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়েছিল ওগুলোও গুছিয়ে দিয়েছে, আর ওখানে অনেকগুলো জুতো পড়েছিল সেখান থেকে সরিয়েও দিয়েছে, আর পাটা দেখতে পাচ্ছো ওখানে বসে ল্যাপটপে কাজ করেই যাচ্ছে এখনও। চলো এবার মাংসটার মধ্যে একটু জল দেওয়ার সময় চলে এসেছে, নাহলে এবার পোড়া লেগে যাবে কষাতে কষাতে। তো জলটাকে আমি ওই জন্য গরম করে নিলাম, আমার ভালো লাগে রান্নায় একটু গরম জল ইউজ করতে যদি টাইম হয়। তো সকালটাতে যেরকম হয়ই না অফিস ডেতে আর কি, তো
মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। আমি আর ঢাকা চাপা দেবো না, কারণ কি বলতো, কষাতে কষাতে অলরেডি আলু মাংস সমস্তটা সেদ্ধ হয়ে গেছে। এই ঝোল ফোটার আওয়াজটা প্রত্যেক সানডেতেই বোধ হয় বেশিরভাগ বাঙালি বাড়িতেই পাওয়া যায়, তাই না? আর আজকের মাংসটা দেখতেও খুব সুন্দর হয়েছিল আমার মতে, মানে আমার মায়ের মতো। আমার মায়ের থেকে যেহেতু রান্নাটা শেখা আর কি, রান্নাগুলো যেই রান্নাই করি না কেন, তো মা বলে রান্না যত বেশিক্ষণ ধরে কষবে, যত রান্নাকে টাইম দেওয়া যাবে তত ভালো হবে, তেল বেরোবে, বেশি মশলাপাতি তেল দেওয়ার দরকার পড়ে না। সত্যিই তাই, দেখো তোমরা জানোই আমি বেশি তেল দেই না, কিন্তু কি সুন্দর তেলে বেরিয়েছে বা কিছু, কিন্তু এই ঝোলটাকে নাড়লে আবার তেলটা নিচ দিকে চলে যাবে, ঝোলটা বেরিয়ে আসবে এই আর কি। তো চলো এখন দুপুরবেলা, এরপরে এবার খেতে বসবো, তাই জন্যই তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ টাইম ধরে ঢাকা দেওয়া ছিল, তেলটা যেন আরো ওপরে উঠে গেছে। এখন বাজে 7:05 বাকি, আর আমরা রেডি হয়ে নিলাম, সন্ধে দেওয়াও হয়ে গেছে আমার এখানে। তো আমরা যাচ্ছি, একটু ফ্যাশ ফ্যাশ আওয়াজ আসতে পারে, কারণ আমি ফ্যানটানা চালিয়েছি, ফ্যান ছাড়া অসম্ভব হয়ে যাচ্ছে থাকা, দরজা জানলা সব দিয়ে দিয়েছি, তো ওই জন্য আরো বেশি। তো না, অফটা করে কেমন একটা আওয়াজ আসছে যেন। তো এখন যাবো একটু বাজারে, আলু পেঁয়াজ এগুলো আনতে হবে। সবজি খুব একটা বাজার করার ইচ্ছে নেই, যদি দেখি ভালো কিছু পাচ্ছি তাহলে পটল ফুলকপি এসব রয়েছে, আনলে একটু বেগুন কুমড়ো এসবই আনবো, আর বিশেষ কিছু না। হয়ে গেছে তোমার বাবু রেডি? চলো যাওয়া যাক। বাজারে এসেছিলাম, অনেকক্ষণ অনেক কিছু বাজারও করেছি, সেসব নয় তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। ওই দেখো স্কুটির সামনে ও সব গুছিয়েও নিচ্ছে আর কি, আমি যদিও গুছিয়ে দিয়ে এপারে দাঁড়ালাম, ও স্কুটিটা ঘোরালে আমি উঠবো। আর বাজারে তো দেখানোর কিছু নেই, কারণ শনি রোববার প্রচণ্ড ভিড় হয়, বাজারে ক্যামেরা ধরা অসম্ভব ব্যাপার। বাজার থেকে আজকে এত কিছু বাজার করা হয়েছে, করবো না করবো না করেও, দেখো 2 কেজি মুসুম্বি, লেবু, একটা মোচা, লাল শাক, তারপর হচ্ছে শসা, কুমড়ো, কুমড়োটা বেশ ভালো লাগলো তাই 1 কেজি মতো নিয়ে এসেছি। আর এনেছি টমেটো, বেগুন, টমেটোর দাম না এখানে কমেছে, 20 টাকা কেজি হয়ে গেছে এখন। আনলাম 1 কেজি কলা, আর আনলাম হচ্ছে আলু আর পেঁয়াজ। এই হচ্ছে বাজার আজকের। রাত্রের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আমরা আজকে ওই চিকেনের ঝোলটা দিয়ে ভাতই খেয়ে নিলাম, ও বললো ভাতই ভালো লাগবে তো ভাতই করো, তো ওই জন্য ভাত করলাম, আর খাওয়াও হয়ে গেছে। আর টুনি লাইটগুলো এখনো চলছে, কি ভালো দেখতে লাগে না, আমার ভীষণ ভালো লাগে এই লাইটগুলো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে তো অবশ্যই, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, তো চলো গুড নাইট, টাটা।